তো বন্ধুরা, ব্লগটা আমি আজকে এখন থেকে স্টার্ট করছি। আর এখন আমার যে প্রিপারেশনটা দেখছো, এটা কিন্তু রাত্রের, দুপুরের প্রিপারেশন হয়ে গেছে, হাজবেন্ড খেয়ে অফিস বেরিয়ে গেছে, আমার টিফিন করা হয়ে গেছে। রাত্রে করব কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, তো সেটারই প্রিপারেশন চলছে। তো কড়াইশুঁটির পুর করে রেখে দেব আর আলুর দমটা করে রেখে দেব। তো এই দেখো, আলুর দমের জন্য আলু সেদ্ধ করে ভেজে নিয়েছি আর পুরো হয়ে গেছে। শুধু গরম গরম রাত্রে পুর ভরে পুরি মানে লুচিটা আর কি ভেজে নেব, কচুরিটা আর কি ভেজে নেব। তো দেখো, বেশ মানে টাইট করে আমি বানাই, মানে নরম থাকবে না, একদম নাড়ুর মতো, হাত দিলেও লাগবে না। দেখো আমি জোরে জোরে প্রেস করলাম, লাগলো না, তেল ছেড়ে দেবে, তার ওই রকম অবস্থায়। আর এটা হচ্ছে আলুর দমের মশলা। তো এবার আলুর দমটা করে নিয়ে আমি স্নান করতে চলে যাব, আমার এখনো স্নান হয়নি। তো আমি ভাবলাম এখন তো শীতকাল, রাত্রেবেলা কাজ করতে ভালোও লাগে না, রাতের খাবারের যদি কিছুটা করে রাখা যায়, কিছুটা বলতে ধরো পুর করাটা ঝামেলা, পুর করাটা হয়ে গেছে, আলুর দমটা হয়ে গেলে রাত্রেবেলা শুধু ময়দাটা মাখবো ময়াম দিয়ে, আর তার মধ্যে পুর ভরে নিয়ে শুধু লুচি ভাজার মতো ভেজে নেওয়া, জাস্ট 15 থেকে 20 মিনিটের কাজ থাকবে। আর আর যত যাই কিছুই করে রাখি না কেন, পুরো যদি ভরে রাখি তবুও আমি রাত্রেবেলা আমার গরম গরম না ভেজে, ওই তো আমি এখন ভেজে তো আর রাখতে পারবো না। তো যেটুকু করা যায় সেটুকুই করে এগিয়ে রাখি, কেননা শীতকালে রাত্রেবেলা আমার জল ধরতে ভালো লাগে না, এমনি ঠান্ডার ধার। তারপরে এবার আবার শীত থেকে গরম পড়বে, আবার ঠান্ডা লাগবে, আমার মানে খুবই ভয় লাগে। তো যাই হোক, চলো আমি তাহলে রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেল MS এভরিডে লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। কি আওয়াজ হচ্ছে, কিছু কাটছে মনে হয়, আর নয়তো ড্রিল মেশিনে কারো ঘরে কিছু হচ্ছে। তো যাই হোক, আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন হচ্ছে তোমাদের বলবো গুড আফটারনুন, আর তোমাদের আমার চ্যানেল MS এভরিডে লাইফে সবাইকে স্বাগত। আর এখন বাজে দুপুর 1:10, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পুজো দিতে বসবো। তো তার আগে ভাবলাম তো ভ্লগটা স্টার্ট করি। তো স্নান হয়ে গেছে, চুল এখনো ভেজা, তো এবারে পুজো দেব। আর আজকে মানে দুপুরের রান্নার সেরকম কোনো তোড়জোড় কিছু ছিল না, আজকে হয়েছে হচ্ছে মুসুর ডালের মধ্যেই সব ভেজিটেবল দিয়েছি, যেমন বিনস, গাজর, কড়াইশুঁটি সব দিয়ে মানে মুসুর ডালের ভেজ ডাল করেছি, আর হচ্ছে এগ কারি করেছি। আর রাত্রে বানাবো হচ্ছে, হাজবেন্ড ওই খেয়েছে আর আমিও এটাই খাবো, আমার এখনো খাওয়া হয়নি, পুজো দিয়ে তারপর খাবো। তো হাজবেন্ড ওইটাই খেয়েছে। আর রাত্রে প্ল্যান করেছি, মানে প্রচুর না, কড়াইশুঁটি হয়ে গেছে ঘরে, তো কড়াইশুঁটিগুলোকে একটু কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে অত রান্নাতে দিয়ে খাওয়া হচ্ছে না। তো কড়াইশুঁটির কচুরি করব, তার পুর করে রেখে দিলাম, আর আলু নতুন যে ছোট আলুগুলো ওগুলোর দম বানাবো সেটা করে রেখে দিলাম। রাত্রে শুধু পুরটা লেচি করে ভরে নিয়ে শুধু ভাজা হবে, মানে দুপুরবেলার পরে কিছু কাজ করতে শীতকালে আর তেমন ভাবে ভালো লাগে না। তো যাই হোক, আমি তাহলে চলো এখন পুজোটা দিয়ে নিই। আর এই দেখো আমার বারান্দায় কত রোদ এসেছে, এদিক থেকে দেখালে আমাকে অন্ধকার দেখাবে, দাঁড়াও আমি উল্টো ক্যামেরায় দেখাচ্ছি, এরপরে আরো আরো রোদ আসবে, মানে 3:30 অব্দি বেশ রোদটা থাকে, ভালো লাগে। তো ঠিক আছে, চলো পুজোটা দিয়ে নিই। শীতকালে না আগের দিন ফুলগুলো দিলে পরের দিন তুলতে মনটা খারাপ লাগে, দেখো সব ফুলগুলোই ঠিকঠাক আছে, শুধু বেলপাতা তুলসী পাতাগুলো এ হয়ে গেছে, মালা টালাও ঠিকই আছে, তো কিছু করার নেই, বাসি ফুল রাখা যাবে না। তো আমি বিকেলে তুলে ফেলি সন্ধ্যা দেওয়ার সময়, কিন্তু কাল মন চাইলো না, এত সুন্দর রয়েছে। তো ঠিক আছে, আমি পুজো দিয়ে নিই, আর আজকে তোমাদের সাথে আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিই, সেই সন্ধ্যা পুজোটা তোমাদের সাথে শেয়ার করব। পুজো বলতে ঠাকুরকে খেতে দেওয়া হয় না, সন্ধ্যাবেলায় আমি যা যা করি আর কি সেটাই। তো ঠিক আছে চলো। তো এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে,
কুকুরদের খেতেও দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আমার সন্ধ্যা দেওয়া পুজোটা শেয়ার করি। তো প্রথমে আমি ঠাকুরের সামনে, তারপর সারা বাড়ির, তারপরে গেটের সামনে দরজায় দরজায় আমি জল দেব, গঙ্গার জল দেব। তো তারপরে আমি ঠাকুরের সামনে বসে যাই একটা আসন পেতে। তারপরে আমি ঠাকুরের সামনে সন্ধ্যাবেলার যেটা আসল জিনিস আমরা জেনে এসেছি যে সন্ধ্যা প্রদীপ, ওটা তো মাস্ট, আগে জ্বালতেই হবে। তো সন্ধ্যা প্রদীপটা আমি জ্বেলে নেব। তো সন্ধ্যা প্রদীপ জ্বালা হয়ে গেলে আমি একটা ধূপকাঠি জ্বেলে ঠাকুরের সামনে একটু আরতি করে আমি ঠাকুরের নাম করে নেব। তো এরপরে আমি শাক বাজাবো। অ্যাকচুয়ালি আমি সন্ধ্যাবেলায় যেভাবে সন্ধ্যার দিই, মনে হলো আমি তো পুজো অনেক সময় শেয়ার করেছি, সন্ধ্যা পুজোটা শেয়ার করিনি। তো তারপর শাকটাকে অবশ্যই ধুয়ে রেখে দেব। এরপর আমি যেটা করব, আমি তুলসী মন্দিরের সামনে সাধারণত প্রদীপই দিই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, প্রদীপটা দিলে অনেক সময় বুক জ্বলে যায় প্রদীপের, আমি দেখতে পাই না, হয়তো ওদিকটা খেয়াল করি না, তো সেটা তো ভালো নয়। ওই জন্য এখন ঠিক করেছি যে মোমবাতি দেব। তো এখন ওই জন্য মোমবাতিই দিচ্ছি ঠাকুরের সামনে, এই ঠাকুরের সামনে বলছি, সরি, তুলসী তলার সামনে। তোমাদের মনে হয় আগের ভ্লগে আমি সেটা দেখিয়েছি। তো যাই হোক, এই মোমবাতিটা ধরিয়ে ঠাকুরের সামনে আপাতত রাখলাম, তারপরে আমি নিয়ে গিয়ে সোজা তুলসী মন্দিরে দিয়ে দেব। তো তারপরে আমি চলে যাব ধুনো। আমি শীতকালে একটু ধুনোটা ইউজ করি, হয়তো সবাই বলবে ফলস সিলিং বা বাড়ির দেওয়ালগুলো আঠা আঠা হয়ে যায়, তো অল্প একটু দিই, 10-15 মিনিট মতো বাড়ির চারিদিকটা একটু ধুনো দিলে ভালো লাগে। গরমকালে দিতে পারি না, তার কারণ ফ্যান ট্যান চলে, রিস্ক হয়ে যাবে। তো আমার মনে মানে শান্তি হয় খুব ধুনোর গন্ধটা, তাই মানে ধুনো দিলে আমার খুব পবিত্র মন, মানে খুব মানে একটা কি বলবো, পবিত্র ফিল হয়, মানে খুব ভালো লাগে, তো সেই জন্যই দিই। আর আগে তো ছোটবেলা থেকে আমরা দেখেই আসতাম যে মা ঠাকুমারা সন্ধ্যা প্রদীপ জ্বালার সাথে সাথেই ওই নারকেলের ছোবা ছাড়া তো আর বাড়িতে নারকেল গাছ ছিল, প্রচুর নারকেলের ছোবা হতো, তো আমরা তো কিনে ব্যবহার করি, কিন্তু বাড়িতে প্রচুর আগে থাকতো, তো ওগুলো ছাড়িয়ে নিয়ে, ইভেন আমরাও ছোটবেলাতে ওগুলো ছাড়িয়ে নিয়ে একটা গোল্লা পাকিয়ে নিয়ে ধূপধানির মধ্যে দিয়ে তো ধুনো দেখাতাম বাড়িতে বা মা ঠাকুমারা দেখাতো। তো এখন সেই ট্রেন্ডসটা চলে গেছে। আমি যদিও কিছু কিছু ট্রেন্ডস ধরে রাখার চেষ্টা করি, আমার পক্ষে যতটা সম্ভব হয়। তো ঠিক আছে, এবার সারা বাড়ি ধুনোটা দেখাবো, আগে ধুনোটা ধরিয়ে নিই, তোমরা দেখতে থাকো।
আজকে গোটা সপ্তাহের মানে 5 দিন 6 দিন খাওয়ার আর কি বাজার করে নিয়ে এসেছে হাজবেন্ড। এ আর সবজিগুলো ব্যাগ ধরে বাইরে রেখে দিয়েছি, ওগুলো ধুয়ে নেব, আর এগুলো রাত্রে ধুয়ে নিলাম। এখানে রয়েছে কাতলা মাছ, এখানে রয়েছে দেখো কাদা চিংড়ি, এই গেল 2 রকম, এই ট্যাংরা 3 রকম, আর এখানে রয়েছে এই 1 রকম মাছ, এই 1 রকম মাছ, 5 রকম, মানে চিংড়িরই এটা একদম ছোট, একটা এটা মিডিয়াম, আর এটা গলদার একটু ছোট। আর এখানে রয়েছে মাটন, আর এখানে রয়েছে পোলট্রির ডিম, আর এখানে রয়েছে হাঁস আর দেশি মুরগির ডিম মিশিয়ে। তো এগুলো সব ধুয়ে টুয়ে নিলাম, তারপরে কাল থেকে শুরু হবে একটা একটা করে খাওয়া। তো ঠিক আছে চলো ব্লগটা পরে এন্ড করছি, আগে কাজগুলো গুছিয়ে নিই, আর সবজিগুলো ব্যাগ ধরে বাইরে রাখলাম, কালকে ধুয়ে নেব। তো আজকে রাতে একটা বাড়তি কাজ হয়ে গেল, কেননা এই সানডেতে হাজবেন্ডের একটু কাজ আছে, সোমবার মিটিং আছে, তো এই জন্য আগেই বাজারটা সেরে রাখলো।